আসসালামু আলাইকুম কল কে বলছেন করতেকে বলছেন প্লিজ আসসালামু জি কল বলুন জি আমি আরিফ বলছিলাম আপনাদের প্রোগ্রাম থেকে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ আরিফ ভাই আপনার কোনো মতামত জি আমার একটু মতামত আছে আমি নিজে আমি একটা সাফার বুক করতেছি

বাট আনপার্সনেটলি আমার রেজাল্টটা আসছে এক মাস লিট হয়েছে মে মাসে এ মে মাসের রেজাল্টটা আসছে এক মাস পরে রেজাল্ট আসছে তো আমি তো অ্যাপ্লাই করিয়ে দিছি আমার ব্যাংকে সব কিছু এভ্রিটিং ওকে আছে সার্টিফিকেট ওকে আছে আমি প্রপার স্টুডেন্ট লেখাপড়া করছি বাট হোমবিট আমাকে ছয় মাস পরে আমার বিচারি টুইট করে দিলো আপিল ড্রেড দিলো এখন আমি আপিল ডেডে গেছি এখন আপিল ডেটে আমি আমার আরো যে ফ্রেন্ড আছে আমার মতন যারা রেজাল্ট পরে পেয়েছে তারা কেউ বিচার পায় নাই আপিল রেট ও আপিল রেট পায় না তারা দেয় নাই এখন সেক্ষেত্রে আমি যদি আপিল যে না পাই আপিল না দিতে সেক্ষেত্রে কি আমি আবার স্টুডেন্ট ফিরে স্টুডেন্ট যাবো যাইলে কাজের পারমিশন পাবো এমন কোন কলেজে যাইলে আমার জন্য সুবিধা হবে যদি একটু কাইন্ডলি বলতেন ধন্যবাদ ভাই আমার মনে হয় যে আমি জানি না যে এই বিষয়টা আপনারা আপনাদের ইয়াতে আছে কিনা নলেজ আছে কিনা এই বিষয়টা হচ্ছে থ্যাংক ইউ আপনাকে কোশ্চেন করার জন্য আসলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল টু টুয়েলভের সিক্সথ অফ এপ্রিল লাস্ট ডেট ছিল পিএসডব্লিউ অ্যাপ্লাই করার জন্য বাট স্টুডেন্টকে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে ইন হ্যান্ড বিফোর সিক্সথ অফ এপ্রিল সার্টিফিকেট ইস্যু হতে হবে ইউনিভার্সিটি বা যে কোনো অ্যাওয়ার্ডিং বডি থেকে মাস্টার্স অথবা ব্যাচেলার সে তখনই পিএচডাব্লিউ অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা কিন্তু আপনার যে কেস আমি দেখলাম আপনার রেজাল্ট আসছে লেটে আপনি উইথাউট রেজাল্ট অ্যাপ্লিকেশন সাবমিট করছেন যার জন্য ইউকে বি রিফিউজ করছে উইথাউট রেজাল্ট ইউকে বি কিন্তু অ্যাকসেপ্ট করে না ওখানে সেভেন্টি ফাইভ পয়েন্ট স্কোর আপনি কোয়ালিফাই করতে হয় আপনার কোয়ালিফিকেশন থার্টি ফাইভ পয়েন্টস মেনটেনেন্স টেন পয়েন্টস এডুকেশন এক্সপিরিয়েন্স সব কিছু মিলে সেভেন্টি ফাইভ পয়েন্টস সো এই ব্যাপারে যখন আপনাকে রিফিউজ করছে আপনি চাইলে এখন অন্য স্টুডেন্ট ক্যাটাগরিতে যেতে পারবেন আর আপনি কাজের পারমিশন সহ সো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফর আই দ্য ইউনিভার্সিটি প্রোগ্রাম অ্যান্ড সবচেয়ে সুবিধা হয় আপনি যদি একটা মাস্টার্স কমপ্লিট করছেন আপনাকে প্রফেশনাল কোর্সগুলো চুজ করতে হবে আইদার দার আইদার সিমা অথবা প্রফেশনাল গ্র্যাজুয়েট ডিপ্লোমা জিডিএল

অনেকদিন পড়াশোনা করছে কিন্তু কলেজটা লাইসেন্স ক্যান্সেল হয়ে গেল পরবর্তীতে আরেকটা কলেজে এনলিস্টেড হয়ে উইদিন আবার পাসপোর্টটা পাঠিয়েছিল হোম অফিসে জি এবং সেই হোম অফিস থেকে কোনো অ্যান্সার আসার আগেই সেই সেকেন্ড কলেজটাও লাইসেন্সটা বাতিল হয়ে যায় এখন সমাবেশ থেকে তাকে একটা চিঠি দিচ্ছে উইদিন সিক্সটি ডেজ আইদার তুমি নতুন লেটার ইয়ে কন্টিনিউ করতে পারে অ্যাপ্লিকেশন অথবা বাই দ্য টাইম ওর আবার দশ বছর হয়ে যাচ্ছে আচ্ছা এই মাসেই সে এনটাইটেল এখন দশ বছর অ্যাপ্লিকেশন করবার জন্য কিন্তু ঠিক বুঝতে পারতেছে না যে কি করবে কোনটা ভালো হবে

সো ওলা উনি যদি একটা স্টুডেন্ট ভিসার জন্য একটা নতুন ক্যাশ পাঠিয়ে ওয়েট করে একটা নতুন ভিসার জন্য যখনই সে ভিসা পাবে ইন দা বিইং টাইমসে পিআর এর এপ্লাই করতে পারবে আচ্ছা সো বেটার হয় তার এডুকেশন যেহেতু তার পড়ালেখার মধ্যে রেগুলারিটি মেইনটেইন করার জন্য তাকে অবশ্যই একটা ক্যাশ পার্টি স্ট্যাটাসটা ঠিক রাখতে হবে স্ট্যাটাসটা ঠিক রাখতে হবে এটা তার জন্য ইজি তার পিআর পাওয়ার জন্য ইজি কারণ পিআর এর এপ্লাই করতে গেলে তারা কিন্তু দেখতে চাইবে ওর স্ট্যাটাস কি লাস্ট 10 ইয়ারসের রেগুলারিটি সে মেনটেন করছে কি না ওকে আশা করি দর্শক আপনি বুঝতে পেরেছেন তো আমরা যাই আরেকটা কলার নিয়ে নিয়েছে ছোট্ট করে হ্যালো আলাইকুম কলার কে বলছিলেন কোথায় বলছিলেন থ্যাংক ইউ আমরা আমরা একটা গরিব দেশ Is it okay with my facility or? Hello? Hello? Hello, G. Baloo. Is it okay with I facility? Sorry? I'm Jane. I'm. Hello? 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 Yeah, sorry. Basically, while i like to make a comment, um, I have about three, four students living in my house. I'm the landlord. Okay. okay. But the problem, problem is, um, I personally think. In Bangladesh, we have a better uh, private sector education uh, better than UK. So, I'm not, I'm not, I'm not saying these the students college okay. okay, I think, I think it's very, very bad idea. It's not, it's, not, it's not the right thing. We should try to help every single, every single student and the problem.

ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনার কমেন্টস এর জন্য আসলে বিষয়টা কিন্তু এরকমই বিশ করে যারা প্রতারিত হচ্ছেন এবং প্রতারিত হওয়ার পরে তারা কিন্তু অনেক আমাদের বিশ্ব করে আমাদের ছোট ভাইয়েরা যারা আত্মীয় স্বজন এই দেশে আসেন তারা কিন্তু অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে এই দেশে আসেন যে তারা পড়াশোনা করবে এবং একটা স্ট্যাটিস্টিক দেখা গেছে যে সিংহভাগই কিন্তু আসলে পড়াশোনা করে ব্যাক করে হ্যাঁ মানে খুব কম পার্সেন্ট ছেলে মেয়ে কিন্তু তারা থাকে এই দেশে বা মাইগ্রেন করে এবং সিংহভাগই কিন্তু তারা ব্যাক করছে তার মানে হচ্ছে যারা যেতেই যখন হবে তাদের একটা সার্টিফিকেট নিয়ে যাওয়াটাই ভালো তাদের জন্য ভালো তাদের পরিবারের জন্য ভালো দেশের জন্য মঙ্গল তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন কলেজগুলোর বিভিন্ন কারণে বিশেষ করে এই যে আপনার হাইলি টাস্ট না হওয়া লেগেসিতে চলে যাওয়া তারপরে হচ্ছে আপনার রিভোগ করা তাদের মানে আপনার লাইসেন্স রিভোগ করা এই বিভিন্ন কারণে কিন্তু সবচেয়ে বেশি সাফার কিন্তু আমাদের স্টুডেন্টরা তো এই জায়গাটা থেকে আপনারা আসছেন হচ্ছে সেবা দিতে তো আপনারা তো মূলত স্টুডেন্টদেরকে অ্যাডমিশনের খুব বেশি সহযোগিতাটা করেন তো কীভাবে সেটা করেন আমরা ফার্স্ট যেটা করি স্টুডেন্টরা কি চায় তার কেরিয়ার গোলটা কি কিছু কিছু স্টুডেন্টের ফাইন্যান্সিয়াল অবস্থা তেমন ভালো না সে আমাদের অফিসে আসে তাকে আমরা জিজ্ঞেস করি হাউ মাচ ইউর বাজেট কতটুকু করতে পারবা যে পার ইয়ার কিছু কিছু ছেলে আছে দেখবেন ওরা জব করে হলে বলে দেন আমরা ইউনিভার্সিটি ফাইভ থাউজেন্ড এখন পড়া যায় পার ইয়ার ফাইভ থাউজেন্ড ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ও পার ইয়ারে কোর্স ফি ওই স্টুডেন্ট যদি টোয়েন্টি আওয়ার্স কাজ করে তাকে যদি তার ফ্যামিলি লুক টা করতে না হয় সে যদি বলে আমি আমার এই টাকা পড়ালেখার পিছিয়ে খরচ করবো নেক্সট টু ইয়ার্স দেন ওয়েলকাম তাকে আমরা ইউনিভার্সিটিতে স্ট্রেট ওয়ে অ্যাডমিশন করাতে পারবো যদিও ইউনিভার্সিটি কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে তার প্রিভিয়াস কোয়ালিফিকেশন এখানকার এবং ব্যাক হোম হোপফুলি সে যদি জেনুইন স্টুডেন্ট হয়ে থাকে পিছে যখন আসছে লাস্ট ওয়ান ইয়ার সে যদি কোনো অ্যাটলিস্ট মিনিমাম দুটা বা তিনটা সাবজেক্টে ডিপ্লোমা কমপ্লিট করে থাকে তাহলে আমরা তাকে ইউনিভার্সিটিতে ইজিলি মুভ করতে পারবো আর কিছু কিছু স্টুডেন্ট আসে তার টেন্ডেন্সি হচ্ছে জাস্ট ভিসাটা বাড়ানো ডাজ ম্যাটার কলেজ থাকবে কি থাকবে না তারাই তাকে তাকে যখন জিজ্ঞেস করি কি ধরনের কলেজে পড়বা সে বলে ভাই আমার ভিসাটা বাড়লে হয় দুই ধরনের স্টুডেন্ট একজন বলে না ভাই আমি পড়ালেখা করবো তাকে আমরা মোটিভেট করি এই পার্সেন্টেজ কত এই যে পড়াশোনা করতে চায় এটা কত পার্সেন ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট ছেলেই পড়ালেখা করতে চায় কিন্তু কলেজগুলা ওই ধরনের স্টুডেন্ট আসলে কলেজগুলো দোষ দিয়েও লাভ নাই স্টুডেন্টরাই কলেজকে ওই পথে নিয়ে যায় স্টুডেন্টরাই কলেজে যেতে চায় না মাঝে মাঝে অনেক কলেজ দেখবেন স্ট্রাগলিং করে কারণ একটা স্টুডেন্ট যখন কলেজে রেগুলার না হয় কলেজরাই আলটিমেটলি প্রবলেমে পড়ে যায় তো ধন্যবাদ আমরা আলোচনা চালিয়ে যাব আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেওয়ার প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে বিরতির পর আবারও এই আলোচনায় আসবো এবং আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনারা যাদের সমস্যা আছে তারা অবশ্যই আমাদেরকে কল করতে পারেন এবং কল করে জানাতে পারেন আপনাদের সমস্যাগুলোর কথা এবং আমাদের সাথে রয়েছেন জনাব আবু সাদাত যিনি এই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিতে পারবেন বলে আশা করি ধন্যবাদ